ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরে গিয়েছেন। এমন একটি সময়ে তিনি ভারতে গেলেন, মাত্র 2 সপ্তাহ হলো ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং মোদি আবার সরকার গঠন করেছেন। ঠিক এতটাই তাড়াতাড়ি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছেন, এই সংবাদটি খুবই স্বাভাবিক। সংবাদ মাধ্যম গুরুত্ব সহকারে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যম, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যম এবং সাধারণ মানুষ কয়েকটা ইস্যু সম্পর্কে তাদের একটা ধারণা রয়েছে। সেটি হচ্ছে ভারত বাংলাদেশের ক্ষেত্রে যখন সম্পর্কের কথা ওঠে তখন সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন, এই দুটি বিষয় নিয়ে বাংলাদেশিরা কথা বলেন। কিন্তু আপনারা হয়তো জানেন না যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এই দুটি বিষয় ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে বাণিজ্যের অসম্য বৈষম্য। ভারত থেকে যে পরিমাণ জিনিস আমরা আমদানি করি তার সামান্যই মাত্র আমরা রপ্তানি করতে পারি, আমাদের রপ্তানির পরিমাণ অনেক কম। এই বিষয়টি কেন হয়েছে? এই জন্যই হয়েছে যে ভারত সরকার বাংলাদেশের অনেক প্রোডাক্টের উপরে তাদের শুল্ক বসিয়েছে। এটি একটা অস্বাভাবিক ঘটনা এই জন্যে যে ভারত একমাত্র বাংলাদেশের প্রতিবেশী যার সাথে আমাদের সীমান্ত রয়েছে প্রায় 100%, সামান্য একটু বার্মার সাথে রয়েছে আর পুরোটাই ইন্ডিয়ার সাথে। এখানে সীমান্ত বাণিজ্যটা খুবই গুরুত্বপূর্ণ, ভারত থেকে শুধু আসবে আর এখান থেকে ফরেন কারেন্সি চলে যাবে, এটি খুবই দুঃখজনক। এর বিকল্প হিসাবে যেটি করতে হবে সেটি হচ্ছে ভারতকে রাজি করাতে হবে যে আমাদের দেশের পণ্য অবাধে যেন ভারতে যেতে পারে, তা না হলে আমাদের দেশের যে শিল্প, আমাদের দেশের যে বাণিজ্য সেটি পিছিয়ে পড়বে। কারণ হচ্ছে প্রতিবেশী দেশের সাথে বাণিজ্যটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে সেভেন সিস্টার, যে সমস্ত দেশ ত্রিপুরা, আসাম, মেঘালয়, এই পাশের যে দেশগুলো রয়েছে মিজোরাম, নাগাল্যান্ড, সেখানে বাংলাদেশি পণ্য যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। এটা অনেকদিন যাবত আমরা বলে আসছি, শুনে আসছি যে বাংলাদেশে যেহেতু মূল ভারত থেকে এই আসামের দিকে, এই পূর্বাঞ্চলের দিকে বাণিজ্য করতে যে খরচ, তার থেকে বাংলাদেশ থেকে যদি পণ্য যায় সেটি তাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা, এই বিষয়টি গুরুত্ব দেওয়া দরকার। তিস্তা চুক্তির ব্যাপারে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, সেটা হচ্ছে তিস্তা চুক্তি হলেই যে বাংলাদেশের পানি সমস্যার সমাধান হবে, এটি একটা হাস্যকর ব্যাপার। একটি মাত্র নদী, ভারতের সাথে অসংখ্য নদী, আমাদের সাথে জয়েন্ট নদী রয়েছে, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে এসেছে। ভারত যেহেতু উজানে, সেহেতু সেখান থেকেই বাংলাদেশে আসছে, হয়তো মূল উৎপত্তি স্থল হচ্ছে চায়না, ভুটান, কিন্তু ভারত হয়ে বাংলাদেশে ঢুকেছে, তারপর বঙ্গোপসাগরে নদীগুলো গিয়েছে। এইটির জন্য অর্থাৎ নদীর পানির স্বাভাবিক বহমান বজায় রাখার জন্য আন্তঃদেশীয় একটি সমন্বয় দরকার। ভারত, ভুটান, চীন, বাংলাদেশ, এই অঞ্চলের রাষ্ট্রগুলো নিয়ে একটা কনসোর্টিয়াম করা দরকার, এবং নদীর প্রবাহের ক্ষেত্রে কেউ যদি কোনো বাধ দেয়, কোনো দেশ যদি সেটা সেচের জন্য তার বিকল্প খাল তৈরি করতে চায়, একটি কমিশনের মাধ্যমে করতে হবে, দরকার হলে জাতিসংঘের মাধ্যমে একটি আঞ্চলিক নদী কমিশন করে এগুলো মীমাংসা করতে হবে। আজকে ধরেন আমরা তিস্তা চুক্তি বাস্তবায়ন করলাম, কিন্তু 2 দিন পরে দেখা যাবে যে আরেক ঘটনা ঘটছে, প্রাকৃতিক এবং মানব তৈরি যে ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার, এই দুয়ের ফলে কিন্তু আমরা পানিজনিত সমস্যায় ভুগি, কখনো বন্যা হচ্ছে, কখনো খরা হচ্ছে।
এই যে ফারাক্কাবাদ দেওয়া হয়েছে, ফারাক্কাবাদ দেওয়ার পরে আমরাই যে ক্ষতিগ্রস্ত হয়েছি সেটি না। এই যে রাজশাহীর কাছে যে পদ্মা নদী আজকে বিরান ভূমি, মরুভূমির মতন, সেটি কেন হয়েছে এই ফারাক্কাবাদ দেওয়ার পরে? ফারাক্কাবাদ দেওয়াতে ভারতীয়রাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে এত বড় একটা ফারাক্কাবাদ নেওয়া করা হলো, ব্রিটিশ আমলে সেটি পরিকল্পনা করা হয়েছিল, বাস্তবায়ন করা হয়েছে অবশ্য পাকিস্তান আমলে, কিন্তু এই ফারাক্কাবাদের ফলে এই অঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে, এটি কিন্তু আন্তর্জাতিকভাবে অতটা ফলাও করে সংবাদ প্রচারিত হয় না। আপনার মাওলানা হামিদ খান ভাসানীর নাম শুনেছেন, তিনি এই ফারাক্কা বাঁধের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। ঘন ঘন ফারাক্কা বাঁধ সম্পর্কে আমরা আগে কথা শুনতাম, এখন কিন্তু আমরা সেই কথাগুলো গণমাধ্যমে শুনি না এবং আমাদের রাজনীতিবিদরাও সেই কথাগুলো বলেন না। এটি কি ভারতের উপরে চাপ সৃষ্টি করে না? আন্তর্জাতিকভাবে আমাদের বলতে হবে যে পৃথিবীর যে সমস্ত আন্তঃদেশীয় নদী রয়েছে তার উপর হস্তক্ষেপ করা যাবে না। নদী একটি দেশের সম্পদ হতে পারে না, এটি পৃথিবীর সম্পদ, এটি আঞ্চলিক জনসাধারণের সম্পদ, এটি একটি বিশ্ব ভৌগোলিক সম্পদ। এগুলোকে নিয়ে ইচ্ছে মতন খেলা করা যাবে না, এটি একটি বিশ্ব আন্দোলন হওয়া উচিত। একটি তিস্তা চুক্তি দিয়ে কি হবে যদি না এই অঞ্চলের নদী ব্যবস্থাপনায় একটি আঞ্চলিক সমন্বিত ব্যবস্থা গ্রহণ না করা যায়? আমি কথাগুলো অনেক বড় বড় মনে হচ্ছে, কিন্তু এটির জন্য অ্যাডভোকেসি করতে হবে, এটির জন্য কথা বলতে হবে এবং বিশ্ব ফোরামে এগুলো নিয়ে কথা বলতে হবে এবং সবাইকে এক টেবিলে যাতে আনা যায় তার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। এই মুহূর্তে যদি আমরা বলি যে আসুন আমরা নদীর হিস্যাগুলো নিয়ে আলোচনা করি, তাহলে অনেকে রাজি হবে না যারা অ্যাডভান্টেজ সিচুয়েশনে রয়েছে, যারা মনে করে যে আমরা বাঁধটা তৈরি করে ফেলছি, আমাদের টাকা পয়সা আছে, কেন আমরা সবার সাথে বসছি? তাদেরকেও আনার কিছু কৌশল অবলম্বন করতে হবে, তাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে যে না, আঞ্চলিক নদী ব্যবস্থাপনার মাধ্যমে সবাই যাতে লাভবান হওয়া যায় সেই ধরনের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ।